ভিনি রদ্রিগোর নাম ফেলে দেয়া হলো ডাস্টবিনে ব্রাজিল জাতীয় দলের উপর তীব্র ক্ষোভ ঝাড়লেন দলটির সাবেক বিশ্বকাপ জয় খেলোয়াড় গার্সন শুধু ক্ষোভই ঝাড়লেন না এই বিশ্বকাপ জয় খেলোয়াড় প্রকাশে ছিলেন ব্রাজিলের স্কোয়াড উনিশশো সালে গার্সনের ব্রাজিল দল জয় করে বিশ্বকাপ সেই দলের বর্তমান অবস্থা থেকে রীতিমতো ক্ষুব্ধ গার্সন সব মিলিয়ে গার্সনের মন্তব্য ও তার স্কোয়াড ছেড়ে ফেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভক্তরা ভালোবেসে তাকে নাম দিয়েছিলেন দ্য ব্রেইন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন তবে ক্রিয়েটিভিটি প্লে মেকিংয়েও ছিলেন অনন্য এছাড়া বল কন্ট্রোলিংয়েও ছিলেন আধিপত্যধারী ব্রাজিলের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন জায়গা পাবেন ব্রাজিলের সর্বকালের সেরা দলেও অনেকে বলে থাকেন পেলের পর উনিশশো বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই গার্ডসনের সেই গার্সন এবার রীতিমতো হতাশ ব্রাজিলের খেলা নিয়ে একটা সময় সারা বিশ্বে রাজত্ব করত Brazil Doll. ফুটবলের সবচেয়ে সফল দলকে পরোয়া করতে বিশ্বের বাঘ সব দলগুলো সে ব্রাজিল নিজ মহাদেশেই আছে বেহাল অবস্থায় একের পর এক হারের বিপর্যস্ত দল এমনকি লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের সাথেও হেরেছে তারা যারা বিশ্বকাপ বাছাই পড়বে এর আগে সাত ম্যাচে করেছে মাত্র এক গোল দলের এমন ফলাফলে রীতিমতো বিরক্ত গার্টসন খেলোয়াড়দের উপর পুরো দায় চাপিয়ে স্কোয়াড ও ফরমেশনকে নিলেন এক হাত ক্যামেরার সা সামনে হার নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে এমন করেন গার্ডসন সেখানে তিনি দলের হারে সব দায় দেন খেলোয়াড়দের আর এরপরে স্কোয়াডের কাগজ ছিঁড়ে ফেলে দেন ডাস্টবিনে যেখানে গার্ডসন বলেন এই হার সম্পূর্ণরূপে খেলোয়াড়দের উপর বর্তায় আর যে ফরমেশন নিয়ে আমরা প্যারোগের সাথে খেলেছি তা আমি এখানে ছুঁড়ে ফেলবো আমি এই স্কোয়াড নিয়ে কখনো পরোয়া করি না গার্ডসনের খুব মোটেও অস্বাভাবিক নয় এর আগে বিশ্বকাপ বাছাই পড়বে সব মিলিয়ে মাত্র পাঁচ ম্যাচে হেরেছিল ব্রাজিল তবে এবারের বাছাই পর্বের আট ম্যাচের মধ্যে চারবারই হার ব্রাজিলের এর মাঝে এক ম্যাচে ড্র করেছে তারা এটা বলার অবকাশ নেই নিঃসন্দেহে সর্বকালের সবচেয়ে বাজে পারফরমেন্সই করে যাচ্ছে সিলেসাওরা আর সেখানে দেশটির গণমাধ্যমের মতো খেপেছেন গার্সনও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘুরেছে স্কোয়াড ছেড়ায় গার্সন পুরোপুরি খেপেছেন খেলোয়াড়দের উপর ক্লাবের দারুণ খেলা খেলোয়াড়রা জাতীয় দলে এলে যেন ভুলেই যেন খেলা এছাড়া কোচের ফরমেশনও বিরক্ত গার্সন সব মিলিয়ে যেন বেহাল অবস্থায় ব্রাজিল ফুটবল একটা সময়ে যে দল বলে কয়ে বিশ্বকাপ জিতেছে তাদেরই যেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে লেজে গোবড়ে অবস্থা এই অবস্থায় গার্সনদের ক্ষোভ থাকা প্রমাণ করে সমর্থকদের আস্থার জায়গা দলের প্রতি খুব শীঘ্রই এই আস্থার জায়গা তৈরি না হলে পথ হারাবে ব্রাজিল দল